সংযুক্তা কিচেন, সংযুক্তা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সংযুক্তা, আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। পূজোর দিন, এখন আমাদের বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব চলছে। এই পূজোর দিনে যদি লুচি, ছোলার ডাল আর মিষ্টি ব্রেকফাস্টে থাকে সকালের জলখাবারে, তাহলে তো সকালটা জমে যাবে। তো এই লুচি আর ছোলার ডাল আমি কীভাবে রান্না করেছি এটাই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। লুচি, ছোলার ডাল, তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি আমি একটা থালায়। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার রিফাইন্ড অয়েল দিয়ে আমি প্রথমে ময়দাটাকে ময়ান দেব। আমরা সবাই জানি লুচি করতে গেলে আগে ময়ান দিতেই হবে, নাহলে লুচিটা নরম হবে না, ফুলবে না। তো প্রথমে ময়ান দিয়ে নেব। তারপরে লুচিটা আমি উষ্ণ গরম জলে মাখবো, এমনি ঠান্ডা জলে মাখবো না। ময়দাটা উষ্ণ গরম জলে মাখবো। সরি, একটু আমি লুচি বলে ফেলেছি, আমি ময়দাটা মাখছি, ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। এবার ময়দাটা উষ্ণ গরম জলে মাখবো। ঠান্ডা জলেও মাখা যায়, উষ্ণ গরম জলে মাখলে নরম হয় বেশি। পুরো ময়ান দেওয়া হয়ে গেছে ময়দার মধ্যে, এবার আমি উষ্ণ গরম জলে ময়দাটা মাখবো। এবার মেখে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা এরকম মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটা সেট করার জন্য 15 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। একটু তেল মাখিয়ে দেবো, রিফাইন্ড অয়েল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে একটু সেট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, ময়দাটা সেট হয়ে গেছে। এবার আবার একবার ভালো করে ঠেসে নেব। আরেকবার ভালো করে ঠেসে নিচ্ছি। এরকম লুচি বেলার জন্য এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি ময়দা থেকে। এবার লুচিটা বেলবো, এরকম যেরকম আমরা বেলি, সকলেই বেলি, ছোটো ছোটো করে লুচি মতো করে গোল গোল করে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিচ্ছি, এইভাবে সবকটা লুচি আমি আগে বেলে নেবো, তারপরে ভাজবো। আমি লুচিগুলো বেলে নিয়েছি, এবার এটাকে ভাজবো। এই দিয়ে দিলাম, এইভাবে ভেজে ভেজে তুলে নেবো। এই দেখুন এরকম ফুলে ফুলে উঠেছে। এইভাবে সবকটা লুচি আমি ভেজে নেবো। দেখুন এইভাবে লুচিগুলো ফুলে উঠছে, এরকম সব লুচিগুলোই আমি এইভাবে করে নিচ্ছি। ছোলার ডাল করার জন্য 200 গ্রাম ছোলার ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে প্রেশারে সেদ্ধ করতে দেব। প্রেশারের মধ্যে জল শুদ্ধ ডাল আমি ঢেলে দিচ্ছি, প্রেশারে সিটি আসা পর্যন্ত সেদ্ধ হতে দেবো। সেদ্ধ করার জন্য লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। জল, জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, ডালটা তো দিয়েছি। এবার প্রেশারে ঢাকনা বন্ধ করে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, লো ফ্লেমে 3-4টে সিটি তো দিতেই হবে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেশারে ঢাকাটা খুলছি। এই রকম হবে, বেশি গলে যাবে না, একটু দানা দানা এরকম থাকবে, বেশি গলে গেলে তো ঘেঁটে যাবে। এই রকম হবে ডাল সেদ্ধটা। এবার ডালটা তৈরি করব। এই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে তারপরে নারকেল কুচি ভেজে তুলে রাখবো। হয়ে গেছে, এবার নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব।
নারকেলগুলো এরকম ছোটো ছোটো করে কুচি দিয়ে দিয়েছি। ছোলার ডালের মধ্যে নারকেল কুচি দিয়ে খেতে ভালো লাগে। যদি কেউ নারকেল না পছন্দ করেন তাহলে দেবেন না, কিন্তু দিলে ভালো লাগে। নারকেলটা এবার ভাজা হলে ভাজিয়ে তুলে রাখবো। নারকেলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব জিরে, গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এক চামচ জিরে দিয়ে দিলাম, এক চামচ না হাফ চামচ, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এই এখনই লবণটা দিয়ে দেবেন, ডালে আর লবণ দিতে হবে না, কারণ ডাল সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা দেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিতেই হয়, কারণ ছোলার ডাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তবে খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এবার আবার একটু ভালো করে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেবো, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো। আদাটা একটু ভেজে নিয়ে এবার সেদ্ধ ডালটা এর মধ্যে ভেজে দেবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সেদ্ধ ডালটা ওই জল শুদ্ধ প্রেশার থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু জল দিতে হবে, এতটা ঘন ঘন হবে না। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠেছে, এবার আমি গোটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে নারকেলটা ভেজে রেখেছিলাম কুচনো নারকেলটা, সেটাও দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর দিচ্ছি ঘরে তৈরি ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি ঘি, এক চামচ পরিমাণ ঘি, এক টেবিল চামচ ঘি, এক চামচ চা চামচ নয়, টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেবো না, ডালটা রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সংযুক্তেশ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।